লেটস learn Madina's ইসলাম এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের রঙ্গিকার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু সুপ্রিয় দর্শক আমরা গর্বিত প্রিয়নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতা শুভেচ্ছা গর্জন করাই। যিনি সারা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ সমস্ত মাহলুকাতের জন্য যিনি রহমত স্বরূপ যত নবী এবং রাসুল আসেন সকল নবী এবং রাসুলের যিনি ইমাম এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলি সাল্লামকে ভালোবাসা আমাদের উপর অজেব এবং কর্তব্য আমরা কিভাবে তাকে ভালোবাসব তিনি যা সংবাদ দিয়েছেন সেটি বিশ্বাস করব যেটি বলেছেন সেটি অনুসরণ করব যা থেকে বিরত থাকতে বলছেন তা থেকে আমরা বিরত থাকব। এই ভালোবাসা হবে আমাদের মুখে বলায় কাজে বাস্তবায়ন করা এবং অন্তর বিশ্বাস করা আমরা সকলেই বলি প্রিয়নবীকে আমরা ভালোবাসি মহাব্বত করি তবে মহাব্বত এবং ভালোবাসার কিছু নিদর্শন আলামত রয়েছে এইগুলি যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো সত্যিকার অর্থে কে প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসি তাহলে আসলে আমরা জেনে নেই। প্রথম আলামত রসুল সাল্লু সাল্লামের পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করতে সর্বক্ষেত্রে বিপদ আপদ ভালা মুসিবতে যে কোনো পর্যায়ে হন না কেন সামাজিক থেকে নিয়ে রাষ্ট্রপর্দ প্রত্যেকটি কাজে তার অনুসরণ অনুকরণ থাকা চাই আল্লাহ রব আলমিন করেছেন আল্লাহ হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ রবুল্লা আলমিন তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণাগুলি মোচন করে দেবেন এই আয়াতটি ভালোবাসার একটি পরীক্ষা আয়াত অন্যত্রে মহানবুল আলমিন এরসাদ করেন আলা কাদ আলা ফি রসুর উসওয়াতুন হাসানা লিমন আখের তোমাদের জন্য রয়েছে রাসুলের মাঝে উত্তম আদর্শ তাই উত্তম আদর্শগুলি তার সুন্নতগুলি সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা এটি হল ভালোবাসা একটি আলামত দ্বিতীয় রাসুলকে বেশি বেশি স্মরণ করা তাকে দেখার জন্য মন উদ্বিগ্ন হয়ে থাকা হাউজে কসারে ফানি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করা তৃতীয় রসুল ও সাল্লামের প্রশংসা করা তিনি যতটুকু প্রশংসা করতে বলেছেন যতটুকু হকদার এবং আল্লাহ আলামিন যতটুকু প্রশংসা করার নির্দেশ দিয়েছেন অতটুকু এর বেশি নয় বেশি বেশি ও সালাত ও সালাম তার জন্য দোয়া করা চতুর্থ রসুল সাল আলহ সাল্লামের আদর্শ আমাদের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা আমাদের বিবাদ মীমাংসায় এবং যত সমস্যা হোক না কেন এই সমস্যা রসুলের মীমাংসার দিকে ফিরিয়ে দেওয়া মোহামব্বুল্লা আলমিন তাই এসাদ করছেন ফালা অরব্য কালায় মিনুন হাতায়ু হাকিমু কাফিমা সাজা রবাইন আহহুম ওয়ালাইজিদু নাফি আনফসিম হারাদা মিম্ম কাদাইত ও ইসাল্লি মু তাসলিমা কখনো নয় তোমার প্রবল কসম করে বলতেছি যে সেই পন্তকে কেউ হতে পারবে না যে পন্ত যত সমস্যার সমাধান রাসূলের কাছে ন্যস্ত না করবে এবং রাসূলের ফয়সালের উপর পরিপূর্ণ বিশ্বাস না রাখবে এবং মনে কোনো যেন এতে কোনো সমস্যা না থাকে পঞ্চম রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম যাদেরকে ভালোবাসতে বলছেন তাদেরকে ভালোবাসা আহলে বাই আনসার মহাজের এবং যারা তাদের সাথে দুশ্মণি রাখে তাদের প্রতি দুষ্মণি রাখা ষষ্ঠ রসুল সাল্লা সাল্লামের সুন্নতগুলি প্রচার এবং প্রসার করা এই ছয়টি আলামত যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রিয়নবী সাল্লু আলিয়া সত্যিকারাতে ভালোবাসা অর্জন করতে পারছেন আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিনের ভালোবাসা অর্জন করতে পারছেন তাহলে আপনি ঠিকানা হবে কোথায় জান্নাত আর যদি অতিরিক্ত করতে যান তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম প্রিয়ন বিশ্বাসাল্লাম এসা করেছেন ইল্লা মান আবা কাল ওমাই আবা কাল আনী দাল জান্না ওমান আসানি ফাকাত আবা আমার সকল মত জান্নাতে প্রবেশ করবে কিন্তু যারা আমাকে অস্বীকার করবে সাহাবিরে বলেন কে অস্বীকারী হবে কে জান্নাতে প্রবেশ করতে পারবে না তখন আসল বলেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে আর যে আমার অবাধ্য হবে সে আমার অস্বীকারী তা ঠিকানা জাহান্নাম প্রিয় নবী সাল্লু আলাইসাল্লামকে অতটুক প্রশংসা করতে হবে যতটুক তিনি খুশি হন যতটুক তিনি বলেছেন আল্লাহ রবুল্লা আলমী সন্তুষ্ট হন যতটুক হকদার অতটুক এর থেকে বেশি নয় আমরা এমন কাজ করব না রাসুল না হলে দুনিয়া হতো না রাসুল না হলে এই পৃথিবী কিছুই হতো না যার জন্য এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে তিনি নীরের তৈরি তিনি মাটির নন এবং তিনি গায়েব জানেন এই সমস্ত বলা হল রাসুলের অবাধ্যহ অমান্য করা তাই প্রিয় বন্ধুগণ আসুন রাসুলের সত্যিকারতে ভালোবাসা অর্জন করি এবং জান্নাত যাওয়ার সৌভাগ্যতা লাভ করি আল্লাহ রব্লা আলমিন তৌফিক দিন আমিন আল্লাহ আমিন